আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যদি ফেসবুকে দেখেন তাহলে ভিডিওটি শেয়ার করে পেজটি অবশ্যই ফলো করবেন। এক চাঞ্চল্যকর ঘটনা, জেলায় আবার ঘটল শিশু খুনের কাণ্ড। এই লোমহর্ষক ঘটনাটি সংঘটিত হয় বরখলার জারইলতলায়। মোবাইল গেম খেলার অপরাধে পিটিয়ে খুনের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে জারইলতলা। অভিযোগ মতে মোবাইলে গেম খেলার অপরাধে পিটিয়ে 13 বছরের পান্না নাথকে খুন করে প্রতিবেশী এক ব্যক্তি। মনমোহন নাথ জানান, তার 13 বছরের কিশোর পান্না নাথ পাশের একটি খালি বাড়িতে বসিয়ে দীপক নাথের মোবাইল নিয়ে গেম খেলেছিল। দীপক নাথ পান্নাকে তাড়িয়ে একটি দান খেতে ফেলে ভীষণ মারধর করে এবং ঘটনাস্থলে অচেতন অবস্থায় ফেলে যায় বলে অভিযোগ। কিছু সময় পর পান্না নাথের মা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য বরখলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে তাড়াতাড়ি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান, কিন্তু শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ বিষয়ে বরখলা থানায় একটি মামলা দায়ের করেন 13 বছরের কিশোরের বাবা মনমোহন নাথ। আগামী 26 মার্চ রবিবার করিমগঞ্জের করিমগঞ্জ কলেজ এবং রবীন্দ্র সদন মহিলা কলেজে 2022 সালের এপিএসসি কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা কেন্দ্রের আশেপাশে পরীক্ষার্থী, তাদের অভিভাবক এবং শুভচিন্তকদের পর্যাপ্ত ভিড় জমা হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে জনমনে শান্তি এবং সম্প্রীতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির 144 ধারার অধীনে আগামী 26 মার্চ পরীক্ষা কেন্দ্রের 100 মিটার ব্যাসার্ধ এলাকায় কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন। এতে বলা হয়েছে যে পরীক্ষার্থী ও অনুমোদিত ব্যক্তি ছাড়া পরীক্ষা কেন্দ্রের আশেপাশে 100 মিটার ব্যাসার্ধ এলাকায় 5 অথবা ততোধিক ব্যক্তি জমায়েত হতে পারবেন না। পাশাপাশি অনুমোদনবিহীন কোনো ব্যক্তির পরীক্ষা কেন্দ্র প্রাঙ্গণে প্রবেশ নিষিদ্ধ থাকছে। এতে পরীক্ষা কেন্দ্রের 100 মিটার ব্যাসার্ধ এলাকায় কোনো ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক সামগ্রী অথবা অন্য কোনো সন্দেহজনক সামগ্রী নিয়ে চলাচল করা যাবে না। এদিকে পরীক্ষা কেন্দ্রের 100 মিটার ব্যাসার্ধ এলাকায় অনুমোদনবিহীন যানবাহনের অবৈধ পার্কিং ও যান চলাচলে বাধা সৃষ্টি করতে নিষেধাজ্ঞা থাকছে। এছাড়া পরীক্ষা কেন্দ্রের 200 মিটার ব্যাসার্ধ এলাকায় কোনো ধরনের লাউডস্পিকার অথবা উচ্চ শব্দ সৃষ্টিকারী কোনো ধরনের যন্ত্র ব্যবহার করা যাবে না। জেলা ম্যাজিস্ট্রেটের জারি করা এই আদেশ তাৎক্ষণিকভাবে বলবৎ হয়েছে। আদেশ অমান্যকারীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 188 ধারার অধীনে ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, আসাম পাবলিক সার্ভিস কমিশনের সচিবের প্রেরিত এক পত্রেও পরীক্ষা কেন্দ্রের 100 মিটার ব্যাসার্ধ এলাকায় ফৌজদারি কার্যবিধির 144 ধারার অধীনে নিষেধাজ্ঞা জারি করার জন্য সুপারিশ করা হয়েছে। এক মর্মান্তিক ঘটনা, বাইকের ধাক্কায় প্রাণ হারালেন এক যুবক। মঙ্গলবার সন্ধ্যা রাতে শিলচর বাইপাসে গুঙ্গুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে রেংটির বাসিন্দা শ্যামল দাস নামে 42 বছরের এক ব্যক্তি হেঁটে যাওয়ার পথে এক বাইক চালক তাকে ধাক্কা মারে। এতে গুরুতর অবস্থায় শ্যামলকে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন তিনি মৃত্যুর কুলে ডলে পড়েন। এই দুর্ঘটনায় বাইক চালকও আহত হয়েছেন বলে জানা গিয়েছে। শ্যামল দাসের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সোমবার দুপুরে টানা 8 ঘন্টার শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণ অসমের সীমান্ত জেলা করিমগঞ্জে। ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের হরিনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডলুগাং গ্রামের প্রায় 600 পরিবার। প্রায় 30 মিনিটের মুষলধারে বৃষ্টি,
সঙ্গে শিলের চাদরে ডেকে গিয়েছিল গোটা গ্রাম। জোরে পড়া শিলার স্তূপে পরিণত হয় রাস্তাঘাট, বাড়িঘরের উঠোনে যেন সাদা চাদর বিছানো হয়েছিল। সোমবার সকাল থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন, দুপুরের দিকে নামে বাড়ি বৃষ্টির দ্বারা। এরই মধ্যে একাধিকবার হয় বজ্রপাত, বৃষ্টি মেঘের গর্জন সঙ্গে শুরু হয় শিলা বর্ষণ, ফলে জাজরা হয়ে ফুটো হয়ে গিয়েছে বহু পুরনো শতাধিক বাড়ির টিনের চাল। আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্কের সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে অধীর রঞ্জন চৌধুরী অনুরোধ জানিয়েছেন আরও ছয় মাস বাড়ানো হোক আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্কের সময়সীমা, একই সঙ্গে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্কের যাবতীয় প্রক্রিয়াটি বিনামূল্যে করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। মঙ্গলবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। প্রসঙ্গত, আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্কের অন্তিম তারিখ 2023 সালের 31 মার্চ। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের একাডেমিক কাউন্সিলের নেওয়া সাম্প্রতিক সিদ্ধান্তে অর্থোপেডিক্স বিভাগের একজন স্নাতকোত্তর ছাত্রকে শৃঙ্খলা ভঙ্গের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। 2021-22 ব্যাচের একজন ছাত্র ডক্টর এম কিউ লস্করকে ছয় মাসের জন্য ক্লাস এবং একাডেমিক সুযোগ সুবিধাগুলি থেকে স্থগিত করা হয়েছে, উপরন্তু তাকে সাসপেন্ড বা হোস্টেল থেকে বহিষ্কার করা হয়েছে। 17 মার্চ শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল কাম চিফ সুপারিনটেন্ডেন্টের চেম্বারে অনুষ্ঠিত একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ছাত্রটিকে তার বরাদ্দকৃত জরুরি দায়িত্ব থেকে অনুপস্থিত থাকার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল, অধ্যক্ষ এবং উভয়ের কাছে মিথ্যা বিবৃতি দেওয়া হয়েছিল। অর্থোপেডিক্স বিভাগের অধ্যাপক ও প্রধান এবং কলেজ কর্তৃপক্ষের সাথে ব্যক্তিগত লেনদেনের জন্য মধ্যস্থতাকারীদের জড়িত করা। ভারতের দুই ব্যবসায়ী নীরব মোদি এবং মেহুল চকশির কোটি কোটি টাকা জালিয়াতির কারণে এক সময় ডুবতে বসেছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, কিন্তু সেই আর্থিক মন্দার ধাক্কা সামলে নিয়ে বর্তমানে আবার লাভের পথে হাঁটতে শুরু করেছে ভারতের বিখ্যাত এই রাষ্ট্রায়ত্ত ব্যাংক। একটু একটু করে লাভের মুখ দেখতেই তারা নিজেদের ব্যাংকিং ব্যবস্থায় সময়ের সঙ্গে সঙ্গে বেশ কিছু পরিবর্তন আনছেন। প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন বন্ধ হয়ে যেতে পারে, ফলে বর্তমানে মোটা অঙ্কের ফাইন দিয়েই গ্রাহকদের এই লিঙ্ক করাতে হচ্ছে। অতএব বুঝতেই পারছেন, ব্যাংকিং ব্যবস্থার নিয়ম পরিবর্তন সম্বন্ধে গুড়ায় সচেতন না থাকলে কীরকম পরে পস্তাতে হয়। পিএমএওয়াই লিস্টে নাম থাকা সত্ত্বেও গড় পাননি বরখোলা চাঁদপুরের এক অসহায় মহিলা, এ নিয়ে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে বর্তমানে দিশাহারা হয়ে পড়েছেন বরখোলা বরযাত্রাপুর জিপির চাঁদপুরের সালেমা বেগম তালুকদার। সোমবার কাছাড়ের জেলাশাসককে একটি স্মারকলিপি প্রদান করে অতি সত্বর সরকারি সহায়তার আর্জি জানিয়েছেন তিনি। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে সালেমা বেগম তালুকদার জানান, স্বামী মারা যাওয়ার 17 বছর পরও তিনি সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। জব কার্ড, বৃদ্ধ ভাতা এবং অরুণোদয় সহ অন্যান্য বিভিন্ন সরকারি সুবিধা এখনও তার কপালে জুটেনি। পিএমএওয়াই লিস্টে নাম থাকলেও এখনও গড় পাননি তিনি। বিষয়টি নিয়ে জিপি সভাপতি সহ স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করলেও এখনও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। জিপির মেম্বার থেকে শুরু করে সকলেই তাকে মাসের পর মাস ঘুরাচ্ছেন বলে অভিযোগ করেছেন সালেমা। তাই শেষ পর্যন্ত সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে পিএমএওয়াই দুর্নীতির বিষয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি। পুলিশের জিম্মা থেকে অভিযুক্তের পালানোকে কেন্দ্র করে তুলপার সৃষ্টি হয়েছে করিমগঞ্জে। বহু গাড়ি চুরিসহ একাধিক মামলায় জড়িত,
আব্দুল বাসিত নামের অভিযুক্তকে আদালতে হাজির করার জন্য নিয়ে আসা হয়েছিল। ওই সময় আদালতে থাকা শৌচাগারে যাওয়ার কথা বলে রহস্যজনকভাবে পালিয়ে যায় অভিযুক্ত ব্যক্তি। তবে পালিয়ে যাওয়া অভিযুক্তকে আটক করতে জাল বিছিয়ে রেখেছে পুলিশ। উল্লেখ্য, রবিবার বাড়িগ্রাম পুলিশ বান্দরকুনা জিপির খালের পাড় এলাকায় গড় থেকে বহু অভিযোগে জড়িত আব্দুল বাসিতকে আটক করেছিল।